সেগুলোর দুটোরই পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে যদি এখনই আপডেট না হয় তোমরা কিছুক্ষণ পর পেয়ে যাবে ওখান থেকে তোমরা ওটা কালেক্ট করে নিতে পারবে আর আমাদের যেই মক টেস্ট সেকশনটা রয়েছে অ্যাপের এই অ্যাপটার লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমাদের এই মক টেস্টে প্রচুর মিনি মক টেস্ট দেওয়া হচ্ছে যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুলো প্র্যাকটিস করতে পারবে কেমন আর দেখো জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ম্যারাথন ক্লাস রয়েছে এই ইউটিউবেই হবে লাইভ একশোটা এমসি যেখানে তোমাদের সাথে আলোচনা করা হবে একটা একশো কিউর মক টেস্ট তার সাথে আমি দেখো প্রায় তিনশো চারশো মতো জি এখানে আলোচনা করব তোমাদের সাজেস্টিভ যেগুলো কারেন্ট আমাদের আপকামিং তারিখ জন্য তো এটা লাইভ ক্লাস হবে সকালবেলা নটার সময় উনিশে সেপ্টেম্বর রবিবার আর ওই রবিবারই উনিশে সেপ্টেম্বর সন্ধ্যাবেলা আটটার সময় তোমাদের অল চ্যাপ্টার নিয়ে সঞ্জীব স্যার রিজেনিং একটা ম্যারাথন ক্লাস করাবেন কেমন তো তোমাদের এই দুটোর লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে ঠিক সময় স্টার্ট করবো দেখো এখানে ওয়ান আছে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এখানে ডিটেলস একদম আলোচনা করবো না অনেক প্রশ্ন রয়েছে সুতরাং একটু তাড়াতাড়ি হতে পারে একটু ফাস্ট হতে পারে আর আরও একটা জিনিস আমি এখান থেকে বেশ কিছু প্রশ্ন রিপিট হওয়ার জন্য বাদ দিয়েছি সেই জন্য প্রশ্নের নাম্বারিকগুলো একটু আলাদা হতে পারে ঠিক আছে একটু তোমরা এগুলো অ্যাডজাস্ট করে নিও ফার্স্ট কোশ্চেন দেখো সেনাবাহিনীর মুখ্য প্রধান মানে আর্মি চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে মনোজ মুকুন্দার ভানে কে ভারতের প্রথম প্রতিরক্ষা কর্মীদের প্রধান মানে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত হয়েছেন জেনারেল বিপিন রাওয়াত আর মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস প্রগতি ময়দান মেট্রো স্টেশনটার নামটা বদলে কি রাখা হয়েছে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন উত্তরপ্রদেশ পোর্ট কর্পোরেশন মহিলাদের জন্য যে হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ সার্ভিস চালু করেছে সেটার নাম কি তো দেখো সেটার নাম হচ্ছে দামিনী কোন কম্পিউটার বিজ্ঞানী দু হাজার জন্য ইন্দিরা বিজ্ঞানের পুরস্কার পেতে চলেছেন আর রামানুজাম নতুন মুদ্রার নোট শনাক্ত করার জন্য দৃষ্টিভঙ্গি ব্যক্তিদের জন্য কোন অ্যাপ চালু করেছে দৃষ্টিভঙ্গি ব্যক্তি বলতে এখানে দৃষ্টিহীন ঠিক আছে দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য আরবিআই চালু করেছে মানি বলে অ্যাপটা ইন্ডিয়ান রেলওয়ে যাত্রীকালীন অভিযোগ জানানোর জন্য কোন হেল্পলাইন নাম্বার চালু করেছিল দেখো ওয়ান কোন রাজ্য সরকার অটল কিষান মজদুর ক্যান্টিন তৈরি করেছে হরিয়ানা রাজ্য সরকার লোকমান্য তিলক সাংবাদিকতা পুরস্কার কে পেয়েছে জাগরণের চিফ এডিটার সঞ্জয় গুপ্তা সঙ্গীত কলানিধি পুরস্কার দু উনিশ কে পেয়েছে এস এস সৌম্য সর্দার পল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্থাপন করা হয়েছে আমরা জানি গুজরাটের আহমেদাবাদে গ্লোবাল বিহার এক্সেলেন্স দু পুরস্কার কে পেয়েছে পীযুষ জয়সওয়াল গ্লোবাল পিস এক্সেলেন্স হিউম্যানিটেরিয়ান পুরস্কার পীযুষ জয়সওয়াল কোন রাজ্য সরকার দু হাজার কুড়ি সালকে ইয়ার অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার ভারতের প্রথম ই গ্যাজেট পোর্টাল চালু করা হয়েছে কোন রাজ্যে মানে এটা তোমার অ্যাকচুয়ালি উড়িষ্যা রাজ্য সরকার চালু করেছিল কোন ফিল্মটা গোল্ডেন গ্লোব দু হাজার কুড়ি পুরস্কারের নাটক বিভাগে ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল নাইনটিন গ্লোবাল চাইল্ড প্রি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটাকে পেয়েছে সুচেতা সতীশ প্রথম টাটল রিহ্যাব সেন্টার তৈরি হতে চলেছে বিহারে গোল্ডেন গ্লোব দু হাজার কুড়ি পুরস্কারে বেস্ট মোশন পিকচার ড্রামা সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রেনি জেলভেগার সম্প্রতি কোন রাজ্য সরকার মাই গপ পোর্টাল চালু করেছে এই পোর্টালটা হিমাচল প্রদেশ চালু করেছিল খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটি কাকে নৃত্য কলানীতি পুরস্কারে ভূষিত করা হয়েছে প্রিয়দর্শিনী গোবিন্দ সম্প্রতি পৃথিবীর মধ্যে কোন দেশ সবচেয়ে বড় ফুল উৎপন্ন হয়েছে কোথায় এটা উৎপন্ন হয়েছিল ইন্দোনেশিয়াতে সবথেকে বড় ফুল গরিবদের চিকিৎসার জন্য কোন রাজ্য সরকার ডাক্তার ওয়াই এস শ্রী রচনা লঞ্চ করেছিল অন্ধ্রপ্রদেশ প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে ইউনাইটেড নেশন কাকে দু হাজার উনিশ মোস্ট ফেমাস টিনেজার অফ দ্য ডিকেড ইন দ্য ওয়ার্ল্ড ঘোষিত করেছে মালালা ইউসুফজাই মহারাষ্ট্র কেশরী টাইটেল দু হাজার কুড়ি কে জিতেছে হর্ষবর্ধন সাদগির কে দু হাজার কুড়ি সালকে ইয়ার অফ মোবিলিটি হিসাবে পালন করবে সিআইএসএফ সম্প্রতি পেব্রো সানসেজ কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মানে এটা স্পেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন দু হাজার কুড়ি আম্মা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশ সম্প্রতি কোন রাজ্যের লেজিসলেটিভ নতুন লোগো লঞ্চ করেছে অরুণাচল প্রদেশ অপারেশন সংকল্প কোন বাহিনীর সাথে জড়িত ইন্ডিয়ান নেভি প্রথম মুপ্পা ভারাপু বেঙ্কাইয়া নাইডু জাতীয় পুরস্কার শ্রেষ্ঠত্বের জন্য কে পেয়েছেন এম এস স্বামীনাথন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে কোন অভিনেত্রী অভিনয় করছেন অনুষ্কা শর্মা মার্ক ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড দু হাজার উনিশ জিতেছেন কোন বিজ্ঞানী ডক্টর সাকো সিংহ সেন পাক্স সিনিকা ইমপ্লিকেশনস ফর দ্য ইন্ডিয়ান ডন বইটার লেখককে সমীর শরণ প্রথম কে মুপ্পা পারাপ মুপ্পা ভারাপু জাতীয় পুরস্কার সমাজসেবার জন্য পেয়েছেন গুট্টা মুনিরত্নম আশা অ্যান্ড দ্য স্পিরিট বার্ড বইটার লেখক জসপিন্দার বিলান বিশ্বের অষ্টম আশ্চর্যর মধ্যে স্থান পেয়েছে ভারতের কোন সৌধ স্ট্যাচু অফ ইউনিটি মহিলা উদ্যোক্তাদের জন্য যশস্বিনী প্রকল্পটা চালু করেছে কোন রাজ্য সরকার গোয়া দ্য আপসাইড ডাউন কিং বইটার লেখক সুধামূর্তি ভারতে দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় তৈরি হতে চলেছে মুম্বাই দ্য উইনিং সিক্সার বইটার লেখককে ডাব্লিউ ভি রমন দু লতা মঙ্গেশকর পুরস্কার কোন গায়িকা পেয়েছেন সুমন কল্যাণপুর দু হাজার লতা মঙ্গেশকর পুরস্কার কোন সঙ্গীত পরিচালক পেয়েছেন কুলদীপ সিং দুটোই দু হাজার কুড়িতে দেওয়া হয়েছিল কোন ফিল্মটা গোল্ডেন গ্লোব দু হাজার কুড়ি পুরস্কারের নাটক বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আচ্ছা এটা রিপিট হয়েছে আবার নাইনটিন সেভেন্টিন ভারতের মডেল স্পোর্টস ভিলেজ হয়েছে বাহাদুরপুর আর খেরি ভেরান গ্রাম বাহাদুরপুর আর খেরি ভেরান তো এগুলো কোথায় রয়েছে এটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে ভারতের মডেল স্পোর্টস ভিলেজ প্রথম মডেল স্পোর্টস ভিলেজ কেমন কোন রাজ্য সরকার প্রতিটা স্কুলে মারাঠি ভাষা পড়া আর লেখা বাধ্যতামূলক করেছে তো এটা স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রই হবে মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে উত্তরপ্রদেশ দ্য স্টোরি অফ ইয়োগা ফ্রম ইন্ডিয়া টু লেখক অ্যালিস্টিয়ার কন্টেম্পোরিসার প্রথম রাজ্য হিসাবে কৃষি ইজারা নীতি বাস্তবায়ন করেছে কোন রাজ্য সরকার উত্তরাখণ্ড কোন সংস্থা বিশ্বের বৃহত্তম সৌর তৈরি করেছে সিএসআইআর সিএমইআরআই ই আর সম্প্রতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন মানে দেখো দু হাজার কুড়িতে প্রণব মুখোপাধ্যায় আমরা জানি ইনি প্রয়াত হয়েছিলেন তো ইনি ছিলেন কিন্তু তেরোতম রাষ্ট্রপতি এটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে টাইমলেস টেলস বইটার লেখক ভিসেস কোঠারি ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অব দ্য ইয়ার টু জিরো টু জিরো এটা কে হয়েছেন রানি রামপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিসকো যুব নেতৃত্ব পুরস্কার দু উনিশ কে পেয়েছে প্রিয়া প্রকাশ কোন রাজ্য সরকার এই প্রথম সুপার ফ্যাব ল্যাব তৈরি করেছে কেরালা অক্সফোর্ড হিন্দি ওয়ার্ল্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার দু হাজার উনিশ নির্বাচিত হয়েছে কোন শব্দ সংবিধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতে কোথায় প্রথম ই ওয়েস্ট ক্লিনিক তৈরি হয়েছে ভোপাল মাইন্ড মাস্টার বইটার লেখক বিশ্বনাথন আনন্দ কোন ভারতীয় শহর সম্প্রতি ইউনেস্কোর ওই বিশ্ব ঐতিহ্য নগরের শংসাপত্র পেয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জয়পুর হয়ে যাবে ভারতের প্রথম গ্লাস ফ্লোর ব্রিজ তৈরি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে গ্রামের ম্যাপ তৈরি করার জন্য প্রথম মধ্যপ্রদেশ রাজ্য সরকার হচ্ছে তোমার ড্রোন ব্যবহার করেছিল মিস্টিক কলিঙ্গ লিটারেসি অ্যাওয়ার্ড এটা পেয়েছে কোন বিশিষ্ট লেখক মনোজ দাস সম্প্রতি ভারতে ওয়ার্ল্ডস বিগেস্ট এটিএম নেটওয়ার্ক তৈরি করেছে ফোনপে সম্প্রতি কোন দেশের সেনা বিশ্বের প্রথম এ কে ফর্টি সেভেন বুলেট প্রুফ হেলমেট তৈরি করেছে তো এটা করেছে ভারত এবং ভারতীয় সেনার মেজর অনু মিশ্র সহায়তা এটা তৈরি হয়েছে কোন রাজ্য সরকার রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য আলাদা পরিচয়পত্র তৈরি করেছে এটা রাজস্থান করেছে ভারতে ব্রিটেনের নতুন হাই কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন ফিলিপ বার্টন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দু হাজার এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম তামাক মুক্ত শহর নির্বাচিত হয়েছে কোন রাজ্যের কোন শহর দেখো যশপুর শহরটা ছত্তিশগড়ের যশপুরটা প্রথম তামাক মুক্ত শহর কিন্তু হিসাবে নির্বাচিত হয়েছে কেমন সম্প্রতি ভারতের কোথায় দ্বিতীয় বৃহত্তম কর্পোরেশন মেট্রো প্রকল্প তৈরি হচ্ছে তো এটা হচ্ছে হায়দ্রাবাদে এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য এয়ার অ্যাক্ট নাইনটিন বইটা লেখক ডক্টর কে কে খান্ডেলওয়াল অ্যান্ড অপূর্ব কুমার সিং সম্প্রতি কোন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড রিয়েল টাইম দূষণ পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবস্থার জন্য জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দু হাজার অন্ধ্রপ্রদেশ এটা পেয়েছে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড জাতীয় শীতকালীন খেলা দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা গুলমার্গে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রবাসী ভারতীয় দিবস দেখো প্রবাসী ভারতীয় কেন্দ্র নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে সুষমা স্বরাজ ভবন কেন্দ্রীয় সরকার ফরেন সার্ভিস ইনস্টিটিউটটার নামটা পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিয়েছে সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস সম্প্রতি কোন রাজ্য সরকার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য রিডিং মিশন লঞ্চ করেছে হরিয়ানা দ্য থিন মাইন্ড ম্যাপ বুক এই বইটা লেখক ধর্মেন্দ্র রায় সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আঙ্গান ফু হুনবা প্রোগ্রাম চালু করেছে মণিপুর সম্প্রতি কে ড্যান ডেভিড প্রাইজ দু হাজার পেয়েছেন গীতা সেন পঁয়ষট্টিতম ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার কুড়ি সেরা চলচ্চিত্র পুরস্কারের পুরস্কার পেয়েছে কোন ছবি গালি বয় ইন্ডিয়ান মহিলা লীগ ফুটবল চ্যাম্পিয়ন দু হাজার কুড়ি কোন দল জয়লাভ করেছে গোকুলাম কেরালা এফসি কোন রাজ্য সরকার যোদ্ধাবু মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে এটা কেরালা করেছিল আম্বালা সিটি বাস স্ট্যান্ডটার নামকরণ করা হয় কার নামে সুষমা স্বরাজের নামে অ্যামাজিং অযোধ্যা বইটার লেখককে নিনা রাই তা স্বচ্ছ ভারত ক্রান্তি এই বইটা কে হিন্দিতে অনুবাদ করেছিল শ্রী পরমেশ্বরন আইয়ার লেবাননের রাজধানী বেইরুটে কোন রাসায়নিক পদার্থ ফেটে যাওয়ার ফলে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ইলেকট্রিক ভেহিকেল পলিসি লঞ্চ করেছে দিল্লি ভারতের প্রথম কোন শহরে ট্রাফিক সিগনালসে সাইনেজ মহিলাদের প্রতীক ব্যবহার করা হয়েছে মুম্বাইয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছিলেন আমরা জানি মহিন্দ্রা রাজাপাক্স রয়েছেন এখন রাশিয়া তাদের আবিষ্কৃত প্রথম কোভিড নাইন্টিন ভ্যাকসিনের নাম কি রেখেছিল স্পুটনিক ভি কোন রাজ্যে সর কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষাণ সহায় যোজনা লঞ্চ করেছে গুজরাট সেলের প্রথম মহিলা চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন সোমা মণ্ডল কোন রাজ্য সরকার নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য অরুণোদয় যোজনাটা লঞ্চ করেছিল আসাম কোন রাজ্যের খাজে এটা হচ্ছে একটা স্পাইসি হারমাল চিলি এবং মাইন্ডলি বলে একটা কলা এই দুটো জিনিস জিআই ট্যাগ পেয়েছে গোয়ার খাজে আর মাইন্ডলি কোন রাজ্য সরকার তাদের রাজ্যের নতুন রাষ্ট্রীয় প্রতীক লঞ্চ করেছে ঝাড়খণ্ড কোন রাজ্য সরকার পাড়াই তুহার পাড়া এই প্রকল্পটা লঞ্চ করেছে ছত্তিশগড় ভারতীয় রেলওয়ে দ্বারা মণিপুরের কোন নদীর ওপর বিশ্বের সবচেয়ে লম্বা পিয়ার ব্রিজ তৈরি হতে চলেছে ইজাই নদী কোন কোম্পানি আইপিএল দু হাজার কুড়ি টাইটেল স্পন্সর হয়েছিল ড্রিম ইলেভেন উত্তরপ্রদেশের মান্ডুয়াডিহ স্টেশনের নামটা বদলে কি রাখা হয়েছিল বেনারস এ বেন্ড ইন টাইম রাইটিংস বাই চিলড্রেন অন দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক বইটার লেখক বিজল বচ্ছরাজনী ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন রাজীব কুমার কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নেশামুক্ত ভারত প্রচার শুরু করেছে জম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন ভারতীয় দলের কোন ক্রিকেট খেলোয়াড় দু হাজার কুড়ি সালে অর্জুন পুরস্কার পেয়েছে দেখো এক্ষেত্রে ঈশান শর্মা পেয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন দিনটাকে পুলিশ দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে ফার্স্ট সেপ্টেম্বর দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যপ্রদেশ রাজ্যের কোন জেলার পুলিশ প্রশাসন করোনা ভাইরাসের জন্য এক সংকল্প বুজুর্গকে নাম প্রচার শুরু করেছে ছত্তরপুর পুলিশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই ম্যানেজিং ডিরেক্টরের পদে কে নিযুক্ত হয়েছেন স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে আমরা জানি অশ্বিনী ভাটিয়া ওয়ান অ্যারেঞ্জ মার্ডার বইটার লেখককে চেতান ভগত দু হাজার কুড়ি সালের বুকার পুরস্কার মার্কি লুকাস রিনভেল্ড ক্রিকেট দ্রোনা বইটা প্রকাশ করেছেন বাসুদেব জগন্নাথ পে কোন রাজ্য সরকার ব্যাক ফ্রি বিদ্যালয় মডেল চালু করতে চলেছে দেখো এটা হরিয়ানা অলরেডি শুরু হয়ে গেছে কাজ কোন সংস্থা হি সেবা দু হাজার পুরস্কার পেয়েছে এটা পেয়েছে এনএল সিআইএল জৈব কৃষকের সংখ্যাতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ভারত ইএসপিএন্স লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেয়েছে বলবীর সিং ইএসপিএন্স বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ পুরস্কার দু হাজার কুড়ি কে জিতেছে পিভি সিন্ধু সম্প্রতি কোন রাজ্য সুপ্রচিত মা অভিযান চালু করেছে রাজস্থান লেট আস ড্রিম বইটা লেখককে পোপ ফ্রান্সিস কোন রাজ্য সরকার পরিবেশ রক্ষার জন্য আই রাখবালি নামে মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে পাঞ্জাব কে ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন ডক্টর নীনা মালহোত্রা সম্প্রতি কোন রাজ্যে মাস্ক এটিএম এর উদ্বোধন করা হয়েছে সরি উত্তরপ্রদেশ কর্ণাটকের হুব্বালি রেল স্টেশনটার নামটা চেঞ্জ করে কি রাখা হয়েছে শ্রী সিদ্ধারুদা স্বামীজি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণ ভারতের প্রথম কিষাণ রেলের উদ্বোধন করেছেন অন্ধ্রপ্রদেশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সমন্বিত এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন কর্ণাটক কোন দেশ পঞ্চম ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে কালচারাল মিনিস্টার্স মিটিং ব্রিক্স রাশিয়া কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় মিথানল কারখানার উদ্বোধন করেছে ইরান গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান ছিল একশো পাঁচ ভারতের বংশ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলাকে সম্মান জানাতে আমেরিকান কোম্পানি নর্থরপ গ্রুমান এনজি ফোরটিন সিগনাস মহাজানটার নামটা রেখেছিল এস এস কল্পনা চাওলা এই মহাকাশযানটা আমেরিকার কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটা ভার্জিনিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কোন রাজ্য সরকার পুনরায় দীনদয়াল যোজনা চালু করেছে মধ্যপ্রদেশ কোন রাজ্য সরকার রাজ্য জুড়ে সংস্কৃত গ্রাম তৈরির উদ্যোগ নিচ্ছে উত্তরাখণ্ড সম্প্রতি প্রয়াত গোবিন্দ স্বরূপ ভারতের কোন স্বাস্থ্যের জনক ছিলেন দেখো দু হাজার কুড়িতে গোবিন্দ স্বরূপ প্রয়াত হয়েছিলেন যিনি ছিলেন রেডিও জ্যোতির্বিজ্ঞানের জনক কোন ভারতীয় মহিলা পুলিশ অফিসার উসুজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে পুনম খাত্রি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় পুলিশের জন্য মোবাইল ফুড ভ্যান চালু হয়েছে কোচবিহার পেটিএম দেখো নেক্সট আমরা দেখব পেটিএম ফাস্ট ব্যাঙ্ক সরি পেটিএম ফাস্ট গেমের ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কে নিযুক্ত হয়েছেন তো এক্ষেত্রে আমাদের সচিন তেন্ডুলকার হয়ে যাবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পুনরায় কে নির্বাচিত হয়েছেন হরিবংশ নারায়ণ সিং আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন এই বইটার লেখককে অরুন্ধতি রয় অ্যামাজনের ডিভাইস অ্যালেক্সায় প্রথম কোন ভারতীয় সেলিব্রিটির কণ্ঠস্বর শোনা যাবে অমিতাভ বচ্চন মাই লাইফ ইন ডিজাইন এই বইটার লেখককে গৌরী খান কে ইউরোনমি ইউরোমানি অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স দু হাজার কুড়ির দ্বারা লাইফ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে আদিত্যপুরী কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করেছেন গুজরাট প্রদেশের মোঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম কোন রাজ্য সরকার স্মার্ট রেশন কার্ড প্রকল্প চালু করেছে পাঞ্জাব কোন দেশে বিশ্বের প্রথম ভাসমান অ্যাপেল স্টোর খোলা হয়েছে সিঙ্গাপুর হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান কত একশো ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্ট দু হাজার কুড়িতে ভারত কোন রাজ্য মানে ভারতের মধ্যে যে রাজ্যটা প্রথম স্থানে রয়েছে সেটা হচ্ছে তোমার মিজোরাম দু হাজার কুড়িতে মিজোরাম ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্ট দু হাজার কুড়িতে মানে হচ্ছে প্রথম স্থানে ছিল শীর্ষ স্থানে ছিল এশিয়া গেম চেঞ্জার পুরস্কার দু হাজার কে পেয়েছে বিকাশ খান্না দু হাজার কুড়ি আইপিএল লিগে খেলা মানে আইপিএল লিগে যে খেলা হচ্ছিল সেখানে প্রথম আমেরিকান খেলোয়াড় আলি খান এই আলি খান আইপিএল এর কোন দলের খেলোয়াড় ছিল কলকাতা নাইট রাইডার্স কোন রাজ্য দেশের মধ্যে কৃষিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ কোন ভারতীয় নেতা চিকিৎসা শিক্ষার জন্য দু হাজার সালে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোন রাজ্যের বৃহত্তম ফিল্ম সিটি তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশ কিচেন্স অফ গ্র্যাটিউড বইটা লেখককে বিকাশ খান্না ভারত কোন দেশের সাথে প্রথম সরকারি কার্গো ফেরি চালু করেছে মালদ্বীপ ভয়েসেস অফ ডি ডিসেন্ট বইটার লেখক রোমিলা ভারতের প্রথম কোথায় গার্ড একাডেমি তৈরি হতে চলেছে ম্যাঙ্গালোর গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান কত একশো উনচল্লিশতম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গ্রাম্য পরিবহন আচরণ যোজনা লঞ্চ করেছে আসাম প্রথম ভারতীয় মহিলা ফাইটার হিসাবে কে রাফাইল যুদ্ধ বিমান চালান শিবাঙ্গি সিং এসার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সনুসুদ গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন নাংমেই কাপাম কোটিশ্বর সিং কোন রাজ্য সরকার ইউরাইজ নামে ইউনিফাইড পোর্টাল লঞ্চ করেছে উত্তর প্রদেশ শান্তি স্বরূপ ভাটানগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান কোন মহান ব্যক্তির জন্মবার্ষিকী উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর প্রতি বছর অন্তর্দয়া দিবস পালন করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কোন রাজ্য সরকার মোকসা কালাস যোজনা টু জিরো টু জিরো অনুমোদন করেছিল রাজস্থান উত্তর ভারতের প্রথম কোন শহরে কুকুরের জন্য ব্লাড ব্যাংক তৈরি করা হয়েছিল লুধিয়ানা এআইএফএফ দু হাজার উনিশ কুড়ি সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার শিরোপা কে জিতেছেন গুরপ্রীত সিং সান্ধু সম্প্রতি রাজস্থানের কোন শহরে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেন স্টার্ট হয়েছে এটা দু হাজার কুড়ির কথা বলা হচ্ছে যোধপুরে হয়েছিল সম্প্রতি কোন রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের জন্য টিভি পরীক্ষা বাধ্যতামূলক করেছিল এটা করেছে এআইএফএফ ইমার্জিং ওমেন্স ফুটবলার দু হাজার উনিশ কুড়ি শিরোপা কে জিতেছেন রতন বালা দেবী দ্য গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার কুড়ি একুশ কে পেয়েছেন উষা মঙ্গেশকর কেরালার কোন জেলায় দেশের প্রথম মেডিকেল ডিভাইস পার্ক স্থাপন করা হবে তিরুমানন্তপুরম কোন দেশ স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেদারের ওপর সিনেমা তৈরি করতে চলেছে বাংলাদেশ কোন রাজ্য সরকার রাজ্যের অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রেডিও পাঠশালা প্রোগ্রাম লঞ্চ করেছে ওড়িশা কে কনস্ট্রাকশন ওয়ার্ল্ড পার্সন অব দ্য ইয়ার টু জিরো টু জিরোতে ভূষিত হয়েছেন ডক্টর ব্রিজেশ দীক্ষিত ভারতের কোন শহর ইউনেস্কো দ্বারা নেটে এক্সপ্লো স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে সুরাট কোন অভিনেতাকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার কুড়িতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সম্মানজনক এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সোনু সুদকে সম্প্রতি প্রয়াত সৈয়দা আনোয়ারা তৈমুর কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আসাম কোন অভিনেতা অনলাইন টিউটার কোম্পানি বেদান্তুর ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে নিযুক্ত হয়েছেন আমির খান কোন রাজ্যের পর্যটন বিভাগ মর্যাদাপূর্ণ প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন অর্থাৎ পটানস গ্র্যান্ড অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছিল কেরালা পর্যটন পঞ্চান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন আকিথাম আচ্ছুদান নাম্বুথিরি ড্রাগ আবিষ্কার ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য কে সি আই অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছে ডাক্তার বুসরা আতিক ডাক্তার সুরজিৎ ঘোষ এবং ডাক্তার রবি মঞ্জিথিয়া মঞ্জি থাইয়া সড়ক মেরামতের জন্য কোন রাজ্য সরকার পথশ্রী অভিযান প্রকল্পটা চালু করেছে পশ্চিমবঙ্গ সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসডর পদে কে নিযুক্ত হয়েছেন তন্ময়া লাল এখানে দেখো দু হাজার সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল কারা কারা পেয়েছিল হারভেজে অল্টার চার্লস এম রাইস মাইকেল হটন এরা পদার্থ বিজ্ঞানে দু হাজার সালে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছিল অ্যান্ড্রিয়া মিয়া গেজ রজার পেনরোজ আর রেইনহার্ড গেঞ্জেল কোন রাজ্য সরকার কৃতজ্ঞতা নামে অনলাইন পেনশন জমা ও ট্র্যাকিং সিস্টেম চালু করেছে আসাম কোন রাজ্যের বিখ্যাত লঙ্কা ডাললে কুরসানি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে জিআই ট্যাক পেয়েছে সিকিম ডিসকভারিং দ্য হেরিটেজ অব আসাম এই বইটার লেখককে কদম্পানি বোড়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পঞ্চায়েতগুলোকে ডিজিটাল করতে গ্রাম দর্শন প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে হরিয়ানা নওগড় রেলওয়ে স্টেশনটার নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে সিদ্ধার্থনগর রেলওয়ে স্টেশন রসায়নে দু হাজার কুড়ি সালে কাদের নোবেল পুরস্কার দেওয়া হবে ইমানুয়েল কার্পেন্টিয়ার এবং জেনিফার ডুডনা এসবিআই চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে দীনেশ কুমার খাড়া ঠিক আছে আগেও আমরা একটা বললাম এটা হচ্ছে আমাদের লেটেস্ট কেমন আচ্ছা এরপরে আমরা চলে আসব কোন রাজ্য সরকার ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম লঞ্চ করেছে ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম লঞ্চ করেছে গুজরাট দু হাজার কুড়ি সালের সরলা পুরস্কার পেতে চলেছেন নিত্যানন্দ নায়ক দু হাজার কুড়ি সালের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দু হাজার সালে সাহিত্যে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মানে দেওয়া দেখো লুইস গ্লুপ পেয়েছেন এটার জন্য আমাদের সাহিত্যেতে সাহিত্যতে নোবেল পুরস্কার কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিষাণ রথ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে এটা আসাম হয়ে যাবে কোন রাজ্য সরকার কলেজ শিক্ষার্থীদের জন্য দৃষ্টাভ নামে ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে গোয়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিকভাবে বঞ্চিত নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সিনির্ভর নারী মানে অ্যাকচুয়ালি এটা আত্মনির্ভর যে আস আত্মনির্ভর অসম সিনির্ভর নারী আত্মনির্ভর অসম এইটা লঞ্চ করেছিল তো এটা করেছে অ্যাকচুয়ালি অসম কোন রাজ্য সরকার মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান লঞ্চ করেছেন হরিয়ানা কোন রাজ্য সরকার জগনান্না বিদ্যা কানুকা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি লঞ্চ করতে চলেছেন উত্তরপ্রদেশ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কোন ব্যাঙ্ক পেয়েছে ব্যাঙ্ক অফ ঘানা কোন রাজ্য সরকার বিশ্বের বৃহত্তম গ্রিনফিল্ড জিঙ্ক স্মেল্টার প্রকল্প স্থাপনের কথা ঘোষণা করেছে গুজরাট কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুজল ড্রিঙ্ক ফ্রম ট্যাপ মিশন লঞ্চ করেছে উড়িশা এপিভ্যাক করোনা নামে দ্বিতীয় করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে কোন দেশ রাশিয়া কোন মহিলা গোল্ড স্টিভ অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন গোল্ড স্টিভ অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি শ্রীমা গুপ্তা হয়ে যাবে দ্য ব্যাটল অফ বিলগিং বইটা লেখককে শশী থরুর কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে কেরালা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার সালে মানে ভারতের স্থান কত দু হাজার কুড়ি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান ছিল কত চুরানব্বই প্রথম কোন ভারতীয় মহিলা হিসাবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছে প্রথম কোন ভারতীয় মহিলা দেখো মানে মহিলা হিসাবে অ্যাকচুয়ালি ওমেন হিসাবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটা ঐশ্বরিয়া শ্রীধর পেয়েছিল ঐশ্বর্য শ্রীধর হোম সেক্রেটারি পদে পুনরায় কে নির্বাচিত হয়েছেন অজয় কুমার ভাল্লা কোন ফুটবল সংস্থা ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার শিরোনামে নতুন মোটো লঞ্চ করেছে এআইএফএফ বিশ্বের মধ্যে প্রথম কোন দেশে ফেস স্ক্যান সিস্টেম চালু হয়েছে সিঙ্গাপুর কোন রাজ্য সরকার রাজ্যের আশি হাজার সরকারি স্কুলে স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু চালু করেছে এটা করেছে তামিলনাড়ু কোন রাজ্য দেশের মধ্যে রক্তাল্পতামুক্ত ভারত সূচক এ প্রথম স্থান অধিকার করেছে হরিয়ানা কোন রাজ্য সরকার বিপিএল তালিকাভুক্ত পরিবারের জন্য ওয়াইসার আর বিমা প্রকল্প লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ নির্মের কোন গ্রহটি অধ্যয়নের জন্য বেপি স্পেস ক্যাপ্ট চালু করা হয়েছে বুধ হিমাচল প্রদেশের কোন জেলা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রথম স্থান অধিকার করেছে মান্ডি কোন রাজ্য সরকার রাজ্যের উপজাতি সম্প্রদায়ের জন্য টেক ফর ট্রাইবালস স্কিম লঞ্চ করেছে ছত্তিশগড় ভারতের বৃহত্তম কার্ডিয়াক হসপিটালের উদ্বোধন করা হয়েছে কোথায় আমেদাবাদ ভারতের কোন রাজ্যে প্রথম স্যান্ড ডিউন পার্কস এবং ইন্টারপ্রিটেশন সেন্টার তৈরি করতে চলেছে এটা ভারতের কোন রাজ্যে হচ্ছে গোয়ায় এইচডিএফসি ব্যাংকের এমডিসি পদে নিযুক্ত হয়েছেন শশীতা জগদীশন কোন রাজ্যের কৃষকদের জন্য নরেন্দ্র মোদী কিষান সূর্যোদয় যোজনা লঞ্চ করেছেন গুজরাট সম্প্রতি কে গুজরাটের জুনাগড়ের গির বিশ্বের দীর্ঘতম মন্দির রোপওয়ে প্রকল্প চালু করেছেন নরেন্দ্র মোদী কোন রাজ্য সরকার সুমঙ্গল এবং স্টুডেন্ট স্কলারশিপ ওয়েব পোর্টাল লঞ্চ করেছে ওড়িশা নাইট অব দ্য রেসলেস স্পিরিটস স্টোরিজ ফ্রম নাইনটিন এইটি ফোর এই বইটার লেখককে সর্বপ্রীত সিং কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং পুলিশ স্টেশন স্থাপন করতে চলেছে উত্তরপ্রদেশ ডক্টর তুলসী দাস কফ অ্যাওয়ার্ড সরি তুলসীদাস সাগ অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটা পেয়েছে ডক্টর সতীশ মিশ্র কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ধরনী পোর্টাল লঞ্চ করেছে ধরনী পোর্টাল আমাদের হয়ে যাবে তেলেঙ্গানা ভারতের মধ্যে প্রথম কোন শহরে টায়ার পার্ক তৈরি হতে চলেছে কলকাতা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের মধ্যে প্রথম সৌরশক্তিশালিত ক্ষুদ্র ট্রেনের মানে সোলার এনার্জি ড্রাইভেন মিনিয়েচার ট্রেনের উদ্বোধন করেছেন কেরালা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় আরোগ্য বন ও আরোগ্য কুটির এর উদ্বোধন করেছেন গুজরাট পান্না টাইগার রিজার্ভটা ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অব বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তো এই পাটনা টাইগার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ কোন ভারতীয় ক্রিকেটার দু হাজার কুড়ি একলব্য পুরস্কার পেয়েছেন কে এল রাহুল কোন কোম্পানি আগামী তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট টিমের কিট স্পন্সার হয়েছে এমপিএল কোন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মালায়ালাম সিনেমায় আজীবন অবদানের জন্য জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড পেয়েছেন হরিহরণ নমামি গঙ্গে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসডর পদে কে নিযুক্ত হয়েছেন চাচা চৌধুরী জো বাইডেন আমেরিকার কততম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন ছেচল্লিশতম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল আম্মা ক্যান্টিনের উদ্বোধন করেছেন তামিলনাড়ু কোন ভারতীয় সাংবাদিক বেস্ট প্রাইম টাইম নিউজ শো ইন হিন্দি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন রবিশ কুমার ভারতের কোন রাজ্যে প্রথম সৌরভিত্তিক জল সরবরাহ প্রকল্প চালু হয়েছে অরুণাচল প্রদেশ ভারতের কোন রাজ্যে দেশের দীর্ঘতম সিঙ্গেল লেন মোটরেবেল সাসপেনশন সেতুর উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ড কোন মালয়ালম লেখক সাহিত্যে জেসিবি প্রাইজ দু হাজার কুড়ি পেয়েছেন এস হরিস আইপিএল দু হাজার কুড়ি কোন দল জয়লাভ করল মুম্বাই ইন্ডিয়ান্স এডেল ইন্ডিয়া থ্রোপি লিস্ট দু হাজার কুড়িতে তালিকায় মানে এই এটা যে লিস্ট ছিল সেখানে শীর্ষ স্থানীয় জায়গা কোন ব্যক্তি দখল করেছিল আজিম প্রেমজির কথা বলেছিলাম রূপান্তরকামী সম্প্রদায়ের উপর লেখা রাসাথি উপন্যাসটা নির্মিত কার দ্বারা রচিত আচ্ছা এখানে তোমাদের অপশন বেস্ট একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে আমাদের শাশিন্দ্রান কালানিকাল শাশিন্দ্র কালানিকালের কিন্তু রচনা কেমন কোন রাজ্যের পর্যটন শিল্প ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন অ্যাওয়ার্ড জিতেছে এটা জিতেছে কেরালা ভারতের কোন জনপ্রিয় কবি দু হাজার কুড়ি টাটা লিটারেচার লাইফ লাইফ টেম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন রাস্কিন বন্ড কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের সেচ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য সচা সমাধান নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে মানে অ্যাকচুয়ালি না সেচ সমাধান সমাধান ওড়িশা কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরি হতে চলেছে গুজরাট আই এম নো মে আই আত্মজীবনী মূলক নির্মের কোন অভিনেতার লেখা এটাও তোমাদের একটা অপশন বেস্ট প্রশ্ন এই নির্মের কথাটা তোমরা অ্যাভয়েড করো কেমন তো এক্ষেত্রে সোনুসুদ হয়ে যাবে উইথ কোন রাজ্য দু হাজার উনিশ সালের ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস এ সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে তামিলনাড়ু বসকিয়ারা শিরোনামে নতুন হিন্দি বইকে প্রকাশ করেছেন রাধাকৃষ্ণার প্রকাশন কিশোর সাদাত রহমান দু হাজার সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন ইনি কোন দেশের বাসিন্দা বাংলাদেশ সম্প্রতি লোনার লেক রামসার সাইডের অন্তর্ভুক্ত হয়েছে এটা কোন রাজ্যে অবস্থিত দেখো এটা মহারাষ্ট্রে রয়েছে সম্প্রতি প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন অভিনেতা কোন শহরে বিশ্বের প্রথম শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি চালু চালু করার কথা হয়েছে বা চালু করা হয়েছে অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে কলকাতায় হয়েছে সম্প্রতি কিথাম হ্রদ রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে এটা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ খেলাধুলায় অসামান্য অবদানের জন্য কে ক্যাপিটাল ফাউন্ডেশন ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন নরিন্দর বাত্রা বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন রেণু দেবী ও তার কিশোর প্রসাদ সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন গোয়া কোন রাজ্য সরকার গরু রক্ষার জন্য গৌ ক্যাবিনেট স্থাপন করেছিল মধ্যপ্রদেশ কোন রাজ্য সরকার টেলি শিক্ষার জন্য টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে দেখো এটা আসাম করেছে কোন বালিকা বিশ্বের কনিষ্ঠতম লেখিকার তকমা পেয়েছে অভিজিতা গুপ্তা কোন সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড এর অফিসিয়াল কিট নিযুক্ত চুক্তি স্বাক্ষর করেছে এম এম পি এল স্পোর্টস এটা তোমাদের আরেকবার রিপিট হয়েছে বিজয়নগর কোন রাজ্যের একত্রিশতম জেলা হলো কর্ণাটক কর্ণাটক রাজ্যের কোথায় দুশো মিটার লম্বা বিশ্বের সবথেকে বড় হনুমান মূর্তি তৈরি হতে চলেছে হাম্পি কোন বলিউড অভিনেতা দু হাজার কুড়ি সালের আদিত্য বিক্রম বিড়লা শিখর পুরস্কারে ভূষিত হয়েছেন নাসির উদ্দিন শাহ কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিব্যাংজন শক্তিকরণ যোজনা লঞ্চ করতে চলেছে দিব্যাঙ্গ দিব্যাংজন শক্তিকরণ যোজনা এটা আমাদের পাঞ্জাব হয়ে যাবে ভারতের কোন রাজ্যে প্রথম মস ঘাটের উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ড কোন রাজ্য সরকার মহিলাদের সুবিধার্থে দায়ী দিদি নামে চলমান ক্লিনিক ভ্যান দিদি নামে চলমান ক্লিনিক ভ্যান লঞ্চ করেছেন লঞ্চ করেছে আমাদের ছত্তিশগড় আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে ক্রেক পার্কলে কোন রাজ্য সরকার মহা আবাস যোজনা নামে গ্রামীণ আবাসন প্রকল্প লঞ্চ করেছে মহারাষ্ট্র উত্তর পূর্ব ভারতের প্রথম কোথায় গরু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে আসাম ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য পুরস্কার দু হাজার কুড়িতে কাকে দেওয়া হয়েছে প্রদীপ বড়ুয়া কোন রাজ্য সরকার হিম সুরক্ষা অভিযান লঞ্চ করেছে হিমাচল প্রদেশ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন রাজকিরণ রায় প্রয়াত ফুটবলার দিয়াগো মারাদোনা কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন আর্জেন্টিনা দ্য ব্যাটেল অফ বিলিং বইটার লেখককে শশী থরুর চোদ্দ বছর বয়সী বালিকা ভিনিসা উমাশঙ্কর চিলড্রেন্স ক্লাইমেট প্রাইজ জিতেছে ইনি কোন রাজ্যের বাসিন্দা তামিলনাড়ু হয়ে যাবে কোন রাজ্যের রাজ্যপাল ইসরো চেয়ারম্যান কে শিবনকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করেছে কর্ণাটক জি টোয়েন্টি স্বামী দু হাজার তেইশ এটা ভারতে অনুষ্ঠিত হবে অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হলো মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কোন রাজ্য সরকার কর্মই ধর্ম স্কিমের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ কর্ণাটক রাজ্য সরকার হাভেরি রেলওয়ে স্টেশনের নামটা বদল করে কি রেখেছে মহাদেবাপ্পা মাইদারা রেলওয়ে স্টেশন পিলভি টাইগার রিজার্ভ বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য বিশ্বব্যাপী পুরস্কার পেয়েছে অ্যাকচুয়ালি এই টাইগার রিজার্ভটা তো এই টাইগার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত দেখো এটা রয়েছে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে টেসলা কোম্পানি কোথায় বিশ্বের সব বড় ব্যাটারি প্ল্যান তৈরি করতে চলেছে বার্লিন বেস্ট মেরিন স্টেটের তকমা পেয়েছে কোন রাজ্য ওড়িশা এনফিল্ড এই বইটার লেখককে অমৃতরাজ ভারত কোন দেশে সারিউট বাঁধ বা সারিউদ বাঁধ তৈরি করতে চলেছে তো দেখো এটা আফগানিস্তানে সারিউদ বাঁধ তৈরি করার কথা হচ্ছিল এখন যেহেতু এটা এখন যদিও এটা বন্ধ রয়েছে পুমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছেন বিশ্বের মধ্যে সব থেকে দূষিত শহর ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি কোনটা লাহোর কোন রাজ্য সরকার উচ্চ বিদ্যালয় পরীক্ষার পাশের হার বৃদ্ধি করার জন্য মিশন জিরো এফ উদ্যোগ লঞ্চ করেছে ওড়িশা কোন বলিউড অভিনেতা পেটা ইন্ডিয়া পার্সন অব দ্য ইয়ার দু হাজার কুড়ি পুরস্কারে সম্মানিত হয়েছেন জন এব্রাহাম কোন ফুটবলার আঠেরোতম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি জয়লাভ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন বলিউড অভিনেতা ইয়াহু ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ইয়াহুজ মোস্ট সার্চ পারসন টু থাউজেন্ড টোয়েন্টি হয়েছেন সুশান্ত সিং রাজপুত ভারতের মধ্যে সেরা পুলিশ স্টেশন কোনটা সোরামঙ্গলম সমস্ত মহিলা থানা তামিলনাড়ু নবভাবে নির্মিত মানে নতুনভাবে নির্মিত ছশো ছ মিটার দীর্ঘ মাঝেরহাট ব্রিজের নামকরণ কি করা হয়েছে জয় হিন্দ কোন রাজ্যের প্রাক্তন আর প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মরণোত্তর দেউরি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন দেখো এটা আসামের অ্যাকচুয়ালি আসামের প্রয়াত মুখ্যমন্ত্রী ঠিক আছে তরুণ ইনি ভিম্বর দেউরি আওয়ার দু হাজার কুড়ি পেয়েছেন কোন বিজ্ঞানী টাইম ম্যাগাজিনে প্রথমবারের জন্য অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত হয়েছেন গীতাঞ্জলি ওয়ার্ড অব দ্য ইয়ার দু হাজার হিসাবে ঘোষণা করেছে প্যান্ডেমিক বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ ল্যাবরেটরিতে প্রস্তুত করা মাংস বিক্রয়ের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর মহারাষ্ট্রের কোথায় প্রথম শিব শিশু বান্ধব পুলিশ মানে চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ স্টেশনের উদ্বোধন করা হয়েছে তো এটা পুনেতে করা হয়েছে চল্লিশ ইয়ার্স ফর্টি ইয়ার্স উইথ উইথ আবদুল কালাম আনটোল্ড স্টোরিজ এই বইটা কার লেখা ডাক্তার এ শিব থানু পিল্লাই কোন ভারতীয় বাপটা ব্রেক থ্রু ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার মানে অ্যাকচুয়ালি অ্যাম্বাসডার পদে নিযুক্ত হয়েছে তো এ আর রহমান কোন রাজ্য সরকার অনলাইনে শিক্ষার সুবিধার্থে রাজ্যের উচ্চ মাধ্যমিক আর মাদ্রাসার সাড়ে লক্ষ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সম্প্রতি দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কায় আছড়ে পড়া সাইক্লোন বুড়েভির নামকরণ করেছিল কোন দেশ তো দেখো মালদ্বীপ কে জম্মু কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন ফাইভ লঞ্চ করেছে ভারতীয় সেনাবাহিনী প্রথম ভারতীয় হিসাবে কোন শিক্ষক গ্লোবাল টিচার প্রাইজ টু জিরো টু জিরো জিতেছে রঞ্জিত সিং দোসালে দান্দুপুর রেলওয়ে স্টেশনটার নাম পরিবর্তন করে মা বরাহি দেবী ধাম রাখা হচ্ছে তো এটা মানে কোন কোথায় রয়েছে কোন রাজ্যে রয়েছে এটা রয়েছে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে দা ইকাবক বইটা লেখক জে কে রাউলিং রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার দু হাজার কুড়ি পেয়েছে রাজকমল ঝা কোন ভারতীয় ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে দেব দেবনাথ সারঙ্গী রাজ্যের একাদশ আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন রাজ্য সরকার লার্নিটিক অ্যাপ লঞ্চ করেছে ঝাড়খণ্ড দু হাজার কুড়ি মেল ওয়ার্ল্ড অ্যাথলেট অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছে কে মন্ডো ডুপ্ল্যান্টিস কোন সংস্থা ইন্টারন্যাশনাল কিং ভূমিবল ওয়ার্ল্ড সয়েল ডে অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছে আইসিএআর কোন সংস্থা ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট প্রোমোশন অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছে ইনভেস্ট ইন্ডিয়া মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা কত আট হাজার আটশো মিটার দু হাজার সালে এফআইসিসিআই ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডস কে পেয়েছেন বজরাং পুনিয়া ও এলাভেনিল ভালারিভান কৃষি মন্ত্রণালয় ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে হান্ড্রেড পার্সেন্ট জৈবিক হিসাবে ঘোষণা করেছে লাক্ষাদ্বীপ আরবান গভর্নেন্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে প্রথম স্থানে ছিল কোথায় দু হাজার কুড়িতে দেখো আরবান গভর্নেন্স ইন্ডেক্সে ভারত ছিল ভারতের উড়িষ্যা হচ্ছে প্রথম স্থানে ছিল দু হাজার কুড়ি রামানুজন পুরস্কার কে পেয়েছেন ডাক্তার ক্যারোলিনা আরাউজো ভারতের কোন রাজ্যে পেটা ইন্ডিয়াস টু থাউজেন্ড টোয়েন্টি মোস্ট ভেগান ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড জিতেছে গোয়া কোন রাজ্য সরকার জাগানান্না জিবা ক্রান্তি স্কিম লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা কোথায় রাজ্যের প্রথম গভীরতম সমুদ্র বন্দর তৈরি করার অনুমোদন দিয়েছে তাজপুর ওলা ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপন করতে চলেছে তামিলনাড়ু ধর্মা ডিকোডিং দ্য এপিক্স ফর এ মিনিংফুল লাইফ এই বইটার লেখককে আমিষ ত্রিপাঠী কোন সংস্থা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক মানে পুরস্কার লঞ্চ করতে চলেছে ইউনেস্কো দু হাজার তেইশ এফআইএইচ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে ওড়িশা কোন রাজ্য সরকার আম্মা মিনি ক্লিনিক স্কিম লঞ্চ করেছে তামিলনাড়ু সূর্যভূষণ আন্তর্জাতিক পুরস্কার সম্মানে ভূষিত হয়েছেন কে ডাক্তার কে শিবান ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন এস মুরলীধর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান কত ছিল একশো একত্রিশ দু তিরিশ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে কাতার ফিফার বর্ষসেরা ফুটবলার খেয়েছেন কে রবার্ট লেওয়ান্ডাস্কি কোন রাজ্য সরকার পরেশরাম পোর্টাল লঞ্চ করেছে ওড়িশা কোন অভিনেতা খুদ কামাও ঘর চালাও যোজনা লঞ্চ করেছে সুদ কোথায় মেগা লেদার পার্ক তৈরি হতে চলেছে কানপুর কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক ডিভাইস প্রদানের জন্য মহাসড়ত পোর্টাল লঞ্চ করল মহারাষ্ট্র দু হাজার কুড়ি সোশ্যাল অন্টারপ্রিনিউর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে আশরফ প্যাটেল গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন রতন টা শৌরিয়া অ্যান্ড বাউন্ড বইটার লেখককে নিতু অ্যান্ড বিএম দিনাকারান দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে সৌদি আরব কাকে অ্যাসোসিয়াম এন্টারপ্রাইজ অব দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে রতন টাটা কোন রাজ্য সরকার রাজ্যের মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য অ্যাপ লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজ্য সরকার রাজ্যের জনগণের অগ্নিকাণ্ড দুর্ঘটনা আর উদ্ধার পরিষেবার জন্য কোন অ্যাপ লঞ্চ করেছে টি অ্যাপ ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হয়েছেন অচ্যুত সামন্ত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী আর কারিগরদের বিনা সুদে ঋণ প্রদানের জন্য স্কিমটা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ কোন ভারতীয় মহিলা ফুটবলার এফসি ইন্টারন্যাশনাল প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছেন বালা দেবী কোন ফুটবলার চ্যাম্পিয়ন ফর দ্য পিস অব দ্য ইয়ার টু ভূষিত হয়েছেন লিওনেল মেসি বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হয়েছেন রাজীব শুক্লা সম্প্রতি জেওয়ার এয়ারপোর্টের নাম পরিবর্তন করে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়েছে এটা কোথায় রয়েছে উত্তরপ্রদেশে ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃক কোন রেলওয়ে জাংশন বেস্ট ক্লিন রেলওয়ে স্টেশনের অ্যাওয়ার্ড জিতেছে বিশাখাপত্তনম কারা পেটা ইন্ডিয়াস হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটিস অব টু জিরো টু জিরো হিসাবে নির্বাচিত হয়েছেন সোনুসুদ ও শ্রদ্ধা কাপুর সম্প্রতি কোন দেশের হকার কালচার ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিল তেলেগু কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ওয়াই ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপিত হতে চলেছে কোথায় জামনগর গুজরাট দু হাজার কুড়ি ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস এ অ্যাওয়ার্ড অফ মেরিটে স্বীকৃত হয়েছে অমর সিং কলেজ এটা কোথায় অবস্থিত শ্রীনগর বিহারের কোন জেলায় দুশো ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরি করা হয়েছে রাজগীর অযোধ্যা বইটার লেখক মাধব ভান্ডারী স্টিফেন এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছেন রাফায়েল নাদাল পূর্ব দিল্লিতে কে গরিবদের এক টাকায় মিল প্রদান করতে জেন রসই ক্যান্টিন শুরু করেছে গৌতম গম্ভীর ভারতের কোথায় বৃহত্তম হকি স্টেডিয়াম স্থাপন করা হবে রাউরকেল্লা কোভিড নাইন্টিন ক্রাইসিস অব সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন বইটার লেখক কৈলাস সত্যার্থী কে এস ভি এন রাও মেমোরিয়াল ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি জিতেছিল রাজীব তারানাথ কোন রাজ্য সরকার পি ইনসাইট নামে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল লঞ্চ করেছে পাঞ্জাব মরণোত্তর গ্রামিজ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে সেলেনা কুইন্টান ইলা পেরেজ সেলেনা কুইন্টন পেরেজ গ্রামিজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন পোস্ট হিউমাসলি কোন দেশ এই প্রথম চাঁদের ভৌগোলিক মানচিত্র মানে জিওগ্রাফিক্যাল ম্যাপ লঞ্চ করেছে আমেরিকা কোন বিজ্ঞানী দু হাজার কুড়ি ডিআরডিও সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন হেমন্ত কুমার পান্ডে কোন রাজ্য সরকার ওয়্যার এ মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করেছে তেলেঙ্গানা কোন সংস্থা ভারতের প্রথম দেশীয় নিউমোনিয়া ভ্যাকসিন তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুলিশ সম্পর্কে যুব সমাজের ধারণা বদলাতে কোথায় পুলিশ কি পাঠশালা প্রোগ্রাম লঞ্চ করা হলো ফরিদাবাদ কোন রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কেরিয়ার পোর্টাল লঞ্চ করেছে ওড়িশা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন ঝাড়খণ্ড বাঘ সংরক্ষণ কেন্দ্রের প্রথম মানে ভারতের প্রথম হট এয়ার বেলুনের মাধ্যমে সাফারির ব্যবস্থা করা হয়েছে কোথায় বান্ধবগড় টাইগার রিজার্ভে এক এই লেখককে ডাক্তার রূপাচারী কোন দেশ চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা করছে আমেরিকা কোন রাজ্য দু হাজার ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছে বিহার বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপিত হতে চলেছে কোথায় আচ্ছা এটা আমাদের একটু রিপিট হয়েছে গুজরাটের জামনগর কোন ফুটবলার গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আচ্ছা এটা তোমাদের একটু রিপিট হয়েছে এখান থেকে দেখো সম্প্রতি ভারতের কোন সঙ্গীত শিল্পী ইউকে সাইকন অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্কর মহাদেবন কোন রাজ্যের কোন জেলায় ভারতের প্রথম পরাগ পার্ক বা পলিনেটার পার্কের উদ্বোধন করা হয়েছে তো এটা নৈনিতাল হয়েছে উত্তরাখণ্ডের কোন রাজ্য সরকার অনাক্রমতা শক্তি বাড়ানোর জন্য জীবন অমৃত যোজনা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ কোন রাজ্য সরকার ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে খোংজম দিবস উদযাপন করল মণিপুর সম্প্রতি প্রয়াত ঋষি কাপুর কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন অভিনেতা ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন তরুণ বাজাজ মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় ফার্স্ট মে গুজরাট প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় ফার্স্ট মে সম্প্রতি কোন রাজ্যে খাও নামক কালো চাল জিআই ট্যাক পেয়েছে মণিপুর সম্প্রতি কোন রাজ্যে টেরাকোটা জিআই ট্যাক পেয়েছে এটা আমাদের গোরখপুর হয়ে যাবে জাপান সরকার দ্বারা কাকে অর্ডার অফ রাইজিং সানে সম্মানিত মানে এই সম্মানে ভূষিত করা হয়েছে যা অর্ডার অফ রাইজিং সান ডাক্তার থাংজাম ধাবালি সিং নিককেই এশিয়া প্রাইজ দু হাজার কুড়ির জন্য মনোনীত হয়েছেন আইআইটি মাদ্রাস কলেজের কোন অধ্যাপক থালাপিল প্রদীপ সম্প্রতি কোন জায়গায় জাফরান মানে স্যাফরন কোন স্যাফরন জিআই ট্যাক পেয়েছে কাশ্মীর উপত্যকা কোন ভারতীয় সাংবাদিক পুলিৎজার পুরস্কার দু হাজার কুড়ি পেয়েছে তার ইয়াসিন মুক্তার খান আর চান্নি আনন্দ কোন রাজ্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচির আওতায় সবথেকে বেশি কর্মসংস্থান প্রদানকারী রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ছত্তিশগড় মঙ্গল গ্রহে উড়ানোর জন্য মানে উড়ানোর জন্য নাসার তৈরি প্রথম যে হেলিকপ্টার সেটার নাম রাখা হয়েছে ইনজেনুইটি মালদ্বীপে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কে অপারেশন সমুদ্র সেতু লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি কোন রাজ্য সরকার নিগা স্কিম লঞ্চ করেছে হিমাচল প্রদেশ কোন রাজ্য সরকার আয়ুষ কাভাজ অ্যাপ লঞ্চ করেছে উত্তর প্রদেশ হ্যাস হাম হার নেহি মানেঙ্গে নামের গানটা কোন ব্যাংক লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাংক কোন রাজ্য সরকার এক্সিট অ্যাপ লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সরকার মিড ডে মিল রেশন সরবরাহ করলো মধ্যপ্রদেশ বিজ অ্যাট কার্গিল লাইফ অফ এ কার্গিল হিরো এই জীবনীটার প্রনেতাকে ভিএন থাফার বিশাখাপত্তনমে ভেঙ্কটা এলজি পলিমার ফ্যাক্টরি থেকে কোন গ্যাস লিক হয়েছিল স্টাইরিন কোন রাজ্য সরকার প্রবাসী রাহাত মিত্র অ্যাপ লঞ্চ করেছে উত্তরপ্রদেশ ইন্ডিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে কে পুনরায় নির্বাচিত হলেন নারিন্দর বাত্রা ভারতে আর মধ্য এশিয়ার মধ্যে সেরা আঞ্চলিক বিমানবন্দরের জন্য ভারতের কোন বিমানবন্দর স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ড পেয়েছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুতে রয়েছে ভারতের প্রথম কোন রাজ্যে এফআইআর আপকে দোয়ার যোজনা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ তা প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত কে হয়েছিলেন দীপা মালিক ভারসা হেল্পলাইন কোন রাজ্য সরকার চালু করেছিল ওড়িশা সিবিএসই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন মনোজ আহুজা কোন রাজ্য সরকার রাজ্যের বেকার যুবকদের সহায়তার জন্য হোপ পোর্টাল চালু করেছে উত্তরাখণ্ড কোন রাজ্যের তেলিয়া রুমাল জিআই ট্যাগ পেয়েছে তেলেঙ্গানা কোন রাজ্য সরকার রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা চালু করেছে ছত্তিশগড় কোন রাজ্য সরকার মাটির সৃষ্টি প্রকল্প লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ সিকিম প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় ষোলোই মে তারপর একটা হচ্ছে আমাদের ওয়েলে ফ্রিডম অফ স্পিচ আবার দু হাজার কুড়ি কোন ভারতীয় সাংবাদিক পেয়েছে সিদ্ধার্থ বর্দারাজন ভারতের প্রথম স্বয়ংক্রিয় কোভিড নাইন্টিন টেস্টিং মেশিনের নাম কি কোবাস সিক্স কোন দেশ সামাজিক দূরত্বের জন্য আইফিল ইউ নামে ব্রেসলেট তৈরি করেছে ইতালি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য থার্মাল করোনা কমব্যাট হেডগিয়ার লঞ্চ করেছে দিল্লি পুলিশ ভারতীয় রেলপথ যাত্রীদের জন্য কোন অ্যাপটাকে বাধ্যতামূলক করা হয়েছে আরোগ্য সেতু মানে এটা আমাদের আরোগ্য সেতু যেটা কোভিড নাইন্টিনের সময় রিলিজ হয়েছিল ভারতের রেলপথ কিন রেলপথে রেলে ভ্রমণ করতে গেলে এটা হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছিল কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য চরণ পাদুকা অভিযান লঞ্চ করেছে এরকম মধ্যপ্রদেশের চরণ পাদুকা হোপ অন মাই অ্যাডভেঞ্চারস অন বোটস ট্রেন্স অ্যান্ড প্লেনস এই সম্প্রতি যে বইটা প্রকাশিত হয়েছিল দু হাজার কুড়িতে এটার লেখক হচ্ছেন রাজকিন বন্ড কোন রাজ্য সরকার দিদি যানবাহন পরিষেবা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ ন্যাবারের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন গোবিন্দরাজলু সিনতলা আত্মনির্ভর ভারতকে চেতনাকে অভিবাদন জানিয়ে জয়তু ভারতম শীর্ষ নামের গানটা অ্যাকচুয়ালি আত্মনির্ভর হবে হ্যাঁ তো এটা গানটা গিয়েছে হচ্ছে লতা মঙ্গেশকর কোন রাজ্য সরকার ইউপি স্টার্ট আপ ফান্ড লঞ্চ করেছে উত্তরপ্রদেশ প্রত্যেকেই কর্মসংস্থান পাবে মানে হচ্ছে এভরিবডি উইল গেট এর এমপ্লয়মেন্ট এই প্রকল্পটা কোন রাজ্য চালু করেছিল মধ্যপ্রদেশ কোন রাজ্যের মন্ত্রিপরিষদ ক্রীড়াকে শিল্পের মর্যাদা দিয়েছে মিজোরাম স্বাধীন ভারতে প্রথম আদিবাসী মহিলা উপাচার্য কে হলেন সোনা ঝরিয়া মিঞ্জ ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার দু হাজার উনিশ কে পেলেন মেজর সুমন গাওয়ানি কোন রাজ্য সরকার ডায়ালে ডক্টর সার্ভিস লঞ্চ করেছে কেরালা কেরালা রাজ্যের প্রথম মহিলা ডিজিপি পদে কে নিযুক্ত হলেন আর শ্রীরেখা কোন রাজ্য সরকার শ্রমিকদের শ্রম দেওয়ার জন্য শ্রম সিদ্ধ অভিযান শুরু করেছে শ্রম সিদ্ধি অভিযান মধ্যপ্রদেশ করেছিল কোন রাজ্য সরকার দক্ষ কর্মীদের জন্য রোজগার সেতু প্রকল্প শুরু করেছিল মধ্যপ্রদেশ পরিযায়ী শ্রমিকদের জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনা শুরু করেছে উত্তরাখণ্ড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কাকে দু বছরের জন্য ডিরেক্টর জেনারেল পদে পুনরায় নিযুক্ত করেছে সন্দীপ প্রধান সামাজিক দূরত্ব বজায় রাখতে বজায় রাখতে সহায়তা করতে কোন সংস্থা সোডার অ্যাপটা চালু করেছিল গুগল শর্ট মিউজিক ভিডিও তৈরি করতে কোন সোশ্যাল মিডিয়া কোল নামে অ্যাপ লঞ্চ করেছিল ফেসবুক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছিলেন পিপি সেনগুপ্ত তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সেকেন্ড জুন ঝড়ের নামকরণ করেছে কোন দেশ বাংলাদেশ কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শাহরি রোজগার গ্যারেন্টি যোজনা লঞ্চ করেছিল হিমাচল প্রদেশ কোন রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল স্যালারি ট্র্যাকার মোবাইল অ্যাপ মেরা বেতন হচ্ছে লঞ্চ করেছে জম্মু ও কাশ্মীর দু মহিলা এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত অ্যাডিডাস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কে নিযুক্ত হলেন মানুষী চিল্লার প্রথম কোন ভারতীয় রিচার্ড ডকিন্স পুরস্কার দু পেয়েছে জাভেদ আক্তার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্ল্যান্ট হেলথ ক্লিনিকের উদ্বোধন করেছেন মণিপুর গায়ারসেন কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হয়েছিল মানে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী কোন রাজ্যের মন্ত্রীসভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দে উৎকলা জননীকে স্টেট অ্যান্থেমের মর্যাদা দিয়েছে ওড়িশা কোন রাজ্য সরকার ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট এক্সচেঞ্জ ওয়েবসাইট এপিইএমসি লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবীণ লোকেদের একশোটা পার্ক গড়ে তোলার জন্য পঞ্চবতী যোজনা চালু করেছে হিমাচল প্রদেশ কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য কর্মভূমি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ কোন ভারতীয় সঙ্গীত শিল্পী এবং অস্ট্রেলিয়ায় কলাকৃতি সঙ্গীত সংস্থাটার যেটা সেটার প্রতিষ্ঠাতা মেডেল অব দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মানে ভূষিত হয়েছিল তো দেখো শোভা শেখর যিনি অস্ট্রেলিয়ার ওই কলাকৃতি সঙ্গীত সংস্থাটার প্রতিষ্ঠাতা তিনি কিন্তু এই মেডেল অব দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়ার সম্মানে ভূষিত হয়েছিলেন কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য রোজগার সেতু পোর্টাল চালু করেছিল মধ্যপ্রদেশ ওয়ার্ল্ড ফুড প্রাইজ দু হাজার কুড়িকে পেয়েছে ডাক্তার রতনলাল কোয়েম্বাত্তর এর নাম বদলে কি রাখা হয়েছে ওয়াম্পুর সম্প্রতি কোন রাজ্য সবচেয়ে বড় জৈব বৈচিত্র্য পার্ক চালু করেছে মানে কোথায় করা হয়েছে এটা যে উত্তরাখণ্ডে ওয়ার্ল্ড ব্যাংক ডোনার ডে পালিত হয় ফোরটিন্থ জুন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে শিশু শ্রমিকদের শিক্ষিত করার জন্য বাল শ্রমিক বিদ্যা যোজনা চালু করেছে উত্তরপ্রদেশ কোন রাজ্য সরকার আরবান স্ট্রিট ভেন্ডার ওয়েলফেয়ার প্রোগ্রাম লঞ্চ করেছে মধ্যপ্রদেশ কোন রাজ্য সরকার ঘর ঘর নিগরানী মোবাইল অ্যাপ লঞ্চ করেছে পাঞ্জাব ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন কে কে গোপাল কোন ভারতীয় বংশোদ্ভূত নার্স করোনা মহামারীতে অক্লান্ত পরিশ্রম করার জন্য সিঙ্গাপুরে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডস ফর নার্সেস পুরস্কার পেয়েছেন কালা নারায়ণস্বামী প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য কোন সংস্থা জার্মি ক্লিন চেম্বার তৈরি করেছে ডিআরডিও প্রথম মহিলা হিসাবে কে সমুদ্রের গভীরতম স্থানে মারিয়ানা খাতে পৌঁছান ক্যাথরিন ডি সুলিভান সিডিবি ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছিলেন দেবেন্দ্র কুমার সিং কোন রাজ্য সরকার দিব্যাঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীদের করোনা ওয়ারিয়ার্স হিসেবে সম্মান প্রদান করেছে মধ্যপ্রদেশ কোন রাজ্যে ভারত সরকার গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করবে বিহার দু সালের সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড কে পেয়েছে পাবলো আলবারেঙ্গা কোন অর্থনীতিবিদ দ্য পিস প্রাইজ অব দ্য জার্মান বুক ট্রেড পুরস্কার জিতেছে অমর্ত সেন দু সালের আঠেরোই জুন কোন রাজ্য সরকার মাস্ক ডে পালন করলো এটা করেছিল কর্ণাটক লিজেন্ড অব সুয়েলদেব দেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া বইটার লেখককে আমিষ ত্রিপাঠী কোন রাজ্যের বিদ্যুৎ কোম্পানি মহিলাদের ক্ষমতায়নের জন্য নিষ্ঠা বিদ্যুৎ মিত্র যোজনা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কুশিনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই বিমানবন্দরটা কোন রাজ্যে রয়েছে উত্তরপ্রদেশ কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার লঞ্চ করেছে ত্রিপুরা সম্প্রতি হ্যাস মিটু নামে একটা বই প্রকাশিত হয়েছিল দু হাজার কুড়িতে এটার লেখককে করনপুরী ইথিওপিয়া দেশের ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে তিনি যুক্ত হয়েছিলেন গীতা কোথায় বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল চালু হয়েছিল মানে এটা চালু হয়েছে অ্যাকচুয়ালি দিল্লিতে কোন দেশে বিশ্বের প্রথম হাইটে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারত ভারতের চন্ডীগড়ে বিশ্বের প্রথম হাইটে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে কোন রাজ্যের বন বিভাগ ভারতের প্রথম লাইকেন পার্কটা তৈরি করেছে উত্তরাখণ্ড ইউপিএসসি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন প্রদীপ কুমার মানুষের দেহের ট্রায়ালের জন্য প্রস্তুত ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন কোনটা দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেক বইটার জন্য কে দু হাজার কুড়ি কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পুরস্কার জিতেছে কৃতিকা পান্ডে কোন দেশে বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেল তৈরি হয়েছে ভিয়েতনাম কোন রাজ্য সরকার মিশন বৃক্ষরোপণ দু হাজার কুড়ি ক্যাম্পেন শুরু করেছে উত্তরপ্রদেশ ওভারড্রাফ্ট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার বইটা লেখককে উরজিত প্যাটেল কোন রাজ্য সরকার মহা জব পোর্টাল লঞ্চ করেছে মহারাষ্ট্র দু হাজার সাতাশ সালের এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে হান্ড্রেড পার্সেন্ট এলপিজি কভারেজ রাজ্য হয়ে উঠেছে হিমাচল প্রদেশ ঝাড়খণ্ডের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি নামে রাখা হয়েছে এটা কোন রাজ্যের গোল্ডেন বার্ড প্রজাপতি ভারতের বৃহত্তম প্রজাপতির তকমা পেয়েছে হিমাচল প্রদেশ কোন রাজ্য সরকার দুধ ও দুগ্ধজাত দ্রব্যের শুদ্ধতা নিশ্চিত করতে পিওর ফর সিওর ক্যাম্পেইন লঞ্চ করেছে রাজস্থান কোন রাজ্য নাদাউন থানা দেশের অন্যতম সেরা পুলিশ স্টেশন এবং রাজ্যের সেরা থানার ক্ষেতা পেয়েছে হিমাচল প্রদেশের নাদাউন থানা হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন জ্ঞানেন্দ্র নিঙ্গম্মাম কোন রাজ্যে রাজ্যে মানে হচ্ছে ভারতের প্রথম রাজ্যস্তরীয় ইলোক আদালতের ব্যবস্থা শুরু হয়েছে কোন রাজ্যে ছত্তিশগড়ে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন মনোজ সিনহা মোহনবাগান রত্ন পুরস্কার দু হাজার কুড়ি পেয়েছেন পলাশ নন্দিয়ার গুরবক সিং কোন রাজ্য সরকার রোকোটোকো ক্যাম্পেন লঞ্চ করেছে মধ্যপ্রদেশ দক্ষিণ আমেরিকার একটি ক্ষুদ্র দেশ সুরিনেম এটা রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন চন্দ্রিকা প্রসাদ সন্তক্ষী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চিকাগোর রোটারি ইন্টারন্যাশনালের দ্বারা পল হ্যারিস ফেলো রেকগনিশন এ সম্মানিত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেয়েছেন শচীন অবস্থি ভারতীয় রেলওয়ে কোন রাজ্যে বিশ্বের প্রথম ইলেকট্রিক ডাবলস ট্যাক কন্টেইনার টানেল তৈরি করেছে হরিয়ানা ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম কেবল স্টেট রেল ব্রিজ তৈরি হতে চলেছে জম্মু কাশ্মীর বিশ্বের বৃহত্তম কাজু গাছ কোন দেশে পাওয়া গেছে ব্রাজিল প্রথম আরব দেশ হিসাবে কোন দেশ মঙ্গল গ্রহে হোপ নামক মহাকাশ যানটা উৎক্ষেপণ করেছে ইউনাইটেড আরব এমিরেটস দ্য এন্ড গেম বইটার লেখককে হুসেন জায়দি লকডাউন লিয়াসিয়ানস বুক ওয়ান লিভিং দ্য আদার স্টোরিজ বইটার লেখককে সোভাদে নেলসন ম্যান্ডেলের প্রাইজ দু হাজার কুড়ি কে পেয়েছেন মারিসানা কোয়াতে অ্যান্ড মারিয়ানা পার্ডিনোয়ানিস ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পার্সোনাল সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন পি প্রবীণ সিদ্ধার্থ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস আর্থ সিস্টেম সায়েন্সের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য যে জাতীয় পুরস্কার ঘোষণা করেছে তার মধ্যে কে লাইফ টাইম এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক অশোক সাহানি ভারতের প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন চালু হয়েছে দিল্লি কোন রাজ্য সরকার স্তপশীল জাতিদের জন্য নবীন রোজগার ছাত্রী যোজনা লঞ্চ করেছে উত্তরপ্রদেশ কোন রাজ্য সরকার ন্যায় যোজনা লঞ্চ করেছে এটা করেছিল ছত্তিশগড় পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য প্রবাসী রোজগার অ্যাপ কে চালু করেছে সুদ কোন দেশ সফলভাবে মঙ্গল গ্রহে তাই ওয়ান তাই ওয়ান নামে তার প্রথম স্বাধীন মিশন লঞ্চ করেছে চীন দু হাজার উনিশ ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ফর আউটস্ট্যান্ডিং রিসার্চ ইন ফরেস্ট্রি পুরস্কার কে পেয়েছেন কর্নান সি এস ওয়ারিয়ার কে মানবতার জন্য গুলবেন কিয়ান পুরস্কার মানে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এটা অ্যাকচুয়ালি গুলবেন অ্যাওয়ার্ড তো এটা কে পেয়েছেন গ্রেটার থানবার্গ কোন রাজ্য সরকার ই সচিবালয় পোর্টাল লঞ্চ করেছে এটা করেছিল হরিয়ানা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত আমেদাবাদে ফিফা আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছে ভারত আসামের প্রথম জিরো ওয়েস্ট টাউন কোনটা নির্বাচিত হয়েছে টিতাবর উত্তর ভারতের প্রথম কোথায় বার্ড রিংিং স্টেশন তৈরি হয়েছে বিহার দ্য বিগ থটস অব লিটল লাভ বইটার লেখক করণ জোহর সম্প্রতি ভারতের প্রথম সিঙ্গল ইউজ প্লাস্টিক ফ্রি এয়ারপোর্ট হলো কোনটা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকের মোটো কি ইউনাইটেড বাই ইমোশন একটি বিশেষ ট্রেনের নাম কি যেটা ভগবান রামের সাথে যুক্ত পর্যটন স্থানগুলো পরিদর্শন করে শ্রী রামায়ণ এক্সপ্রেস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হয়েছে সৌদি আরব এই ওয়ার্ল্ড অন্টারপ্রিন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার উনিশ সেটা কে পেয়েছে কিরণ মজুমদার সাউ ফার্স্ট খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু কোথায় অনুষ্ঠিত হয়েছে ওড়িশা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার দু হাজার কুড়িতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কে ঋত্বিক রোশন সম্প্রতি কে দ্য বিজনেস লিডারশিপ দু হাজার কুড়ি পেয়েছে এন বৈজেন্দ্র কুমার গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত ছিল আটচল্লিশ ভারতের কোন রাজ্য সরকার প্রথম রাজ্য হিসাবে অ্যাম্বুলেন্সের মহিলা চালক নিযুক্ত করল তামিলনাড়ু পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেয়েছে মনোজ কুমার সিং এবং এস কে বড়ুয়া সম্প্রতি ভারতের কোথায় মানে কোন টাইগার রিজার্ভ ফরেস্ট রজনীকান্তের সাথে বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের শুটিং হয়েছে তারপর দু হাজার কুড়িতে বন্দিপুর টাইগার রিজার্ভটা করে দেবে ভারতের প্রথম এবং সব থেকে বড় ওয়াক থ্রু অ্যাভিয়ারি তৈরি হয়েছে কোথায় মুম্বাই পেনশন কানুকা প্রকল্প লঞ্চ করেছে কোন রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশ নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনয় ব্যানার্জিকে কোন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব লেটার্স সম্মানে ভূষিত করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ব্রাসেলসের আয়ুর্বেদ আয়ুর্বেদ রত্ন পুরস্কার কে পেয়েছে ডক্টর প্রতাপ চৌহান বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্রটা কোন রাজ্যের উদ্বোধন মানে কোথায় উদ্বোধন করা হয়েছে সব থেকে বড় মেডিটেশন সেন্টার তেলেঙ্গানা হকি খেলোয়াড় দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে কোন হকি খেলোয়াড় রাড়িরাম পাল কোন রাজ্য শিশুদের জন্য দ্য ইয়ং মাইন্ড শিরোনামে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছেন আসাম ভারতের কোথায় প্রথম ফ্রুট ট্রেন চালু হয়েছে অন্ধ্রপ্রদেশ মাতৃভূমি বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে বিনোদ কুমার শুক্লা ন্যাশনাল ব্যাংকার অব দ্য ইয়ার দু হাজার কুড়ি পুরস্কারটা পেয়েছে শক্তিকান্ত দাস জনসেবক প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে কর্ণাটক গ্রেটেস্ট লরিয়াস স্পোর্টিং মোমেন্ট দু হাজার কুড়ি দু থেকে দু হাজার কুড়ির যে পুরস্কারটা এটা কিন্তু পেয়েছিল শচীন তেন্ডুলকার সেরা মানে দশকের সব থেকে বেস্ট মোমেন্ট আর কি তো শচিন তেন্ডুলকার আছে ক্রিকেট আইকনে এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল এই সম্মান তাকে দেওয়া হয়েছিল রাজা রবি বর্মা স্টেট অ্যাওয়ার্ড দু হাজার কে পেয়েছে বাসুদেব কামাত ট্রাভেলার্স চয়েস ডেস্টিনেশন দু হাজার কুড়ি কে পেয়েছে কোচি কাকে দু হাজার কুড়ি স্বামী বিবেকানন্দ কর্মযোগী পুরস্কার দেওয়া মানে হয়েছে এটা যাদব পায়েং ভারতীয় রেলওয়ে এই প্রথম কোন স্টেশনে রেস্টুরেন্ট অন হুইলস লঞ্চ করেছে আসানসোল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পুরস্কার দু হাজার কুড়ি পেয়েছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আসাম জম্মুর হিস্ট্রি সিটি চক নাম বদলে কি রাখা হয়েছে ভারত মাতাচক সম্প্রতি পৃথিবীর কোন দেশে যাত্রীদের জন্য পরিবহনের খরচা ফ্রি ঘোষণা করা হয়েছে লুক্সেমবার্গ সম্প্রতি তুর্কিতে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন সজল কুমার পান্ডা কলাক্ষেত্রে অবদানের জন্য ব্রোঞ্জ ভাস্কর্যের রাষ্ট্রপতি সম্মান কে পেয়েছেন রতন কৃষ্ণ সাহা দু হাজার কুড়ি আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দল জয়লাভ করেছে অস্ট্রেলিয়া নাসাজ মার্স দু হাজার কুড়ির ওভারের অফিসিয়াল নাম কি পারসারভারেন্স নারী শক্তি পুরস্কার দু হাজার কুড়ি কে পেয়েছে মন সম্প্রতি ঔরঙ্গাবাদ এয়ারপোর্টটার নামটা বদল করে কি রাখা হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর অ্যাডভেঞ্চার্স অফ এ ডিওেবিল ডেমোক্র্যাট কোন ব্যক্তির জীবন নিয়ে প্রকাশিত একটি কমিক বই বিজু পট্টনায়ক ইন্সপায়ার্স আস নামে মহিলাদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির শুরু করেছে কে ইন্ডিয়ান আর্মি নারী শক্তি পুরস্কার পেয়েছে কলকাতার ধ্রুপদ সঙ্গীত শিল্পী চক্রবর্তী বাড়ির ছাদে সোলার রুপটপ লঞ্চ ইনস্টলেশনের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে কোন রাজ্য গুজরাট অরুণাচল প্রদেশ বিধানসভার কাগজবিহীন অধিবেশনে কোন অ্যাপ প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছিল ই বিধান কেরালা রাজ্য সরকার তিরুমানন্তপুরম জেলার ভিজিনজাম গ্রামে যে প্রথম মেরিন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিল সেই অ্যাম্বুলেন্সের নাম ছিল হচ্ছে তোমার প্রতীক্ষা বা প্রতীক্ষা ষষ্ঠতম আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার কুড়ি এটা লাদাখের লেতে অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ লাখ গাছ লাগিয়ে দু হাজার উনিশের নারী শক্তি সমান পেয়েছেন পরিবেশ কর্মী চারমি চামি মুর্মু তো ইনি কোন রাজ্যের বাসিন্দা কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা কোন প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল হেলথ ইমার্জেন্সি বলে ঘোষণা করেছে কোভিড কোন রাজ্য সরকার অটোরিকশাদের জন্য হ্যাপি আওয়ার চালু করেছে মহারাষ্ট্র শক্তি পুরস্কার প্রদান করে কোন সংস্থা সিআরপিএফ রঞ্জি ট্রফি দু হাজার কুড়ি কে জয়লাভ করেছে সৌরাষ্ট্র কোন রাজ্য বিধানসভা জাতি দৈধতা শংসাপত্রের একটা বিল অনুমোদন করেছে মহারাষ্ট্র উগান্ডার সর্বোচ্চতম সিভিলিয়ান অ্যাওয়ার্ড কাকে ভূষিত করা হয়েছে রাজেশ চ্যাপলট জয় বাংলা কোন দেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশ কোন রাজ্য সরকার মানে কোন রাজ্য সরকার রাজ্য ও দেশের ক্রীড়াবিদ এবং শিল্পীদের সুযোগ সুবিধা প্রদান করার জন্য একটা স্কিম চালু করেছিল এটা হচ্ছে তোমার হচ্ছে মণিপুর করেছিল মুখ্যমন্ত্রী আখনাবা স্থানারই সিঙ্গি তেংবাং স্কিম কোন রাজ্যে অন্তর্গত মানে এটা কোন রাজ্যে হয়েছিল মণিপুর সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল পার্সেল সার্ভিসের সূচনা হয়েছে পশ্চিমবঙ্গ সম্প্রতি প্রয়াত পি কে ব্যানার্জি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন ফুটবলার হরিয়ানার কুরুক্ষেত্র জেলার আমিন গ্রামের নাম পরিবর্তন করে কোন নাম রাখা হয় অভিমন্যপুর অ্যান্ড এক্সট্রঅর্ডিনারি লাইফ এ বায়োগ্রাফি অফ মনোহর পারিকর বইটার লেখককে মায়াভূষণ নাগভেঙ্কার ও সদ্গুরু পাতিল বিশ্বের সবচেয়ে সুখীতম দেশের তকমা পেয়েছে কোন দেশ দু হাজার কুড়িতে ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা শীর্ষস্থান অধিকার করেছে কোন শহর সিঙ্গাপুর হংকং ওসাকা সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছে শিবরাজ সিং চৌহান মো জীবন প্রোগ্রাম কোন রাজ্য সরকার লঞ্চ করেছে ওড়িশা ভারতের মধ্যে প্রথম কোন শহর মানে প্রথম শহর হিসাবে ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক সরালো কোন শহর ইন্দোর আই এম অলসো ডিজিটাল নামে ডিজিটাল সাক্ষরতা মিশন লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার কেরালা দেশের প্রথম কোন রাজ্যে ট্রান্সজেন্ডার ফুটবল দল গঠিত হয়েছে মণিপুর সেলফ ডিক্লারেশন কোভিড নাইন্টিন কোন রাজ্য সরকার লঞ্চ করেছে নাগাল্যান্ড সম্প্রতি কোন রাজ্য সরকার করোনা ওয়াচ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কর্ণাটক কোন স্পেস সম্প্রতি সানরাইজ মিশন লঞ্চ করেছে নাসা কোন রাজ্যে কোন রাজ্য সরকার নাভাতা নাভাতা তানালু পেডাল পেডালন্দা রিকি ইলু নাভাতা তানালু পেদালান্দারিকি ইলু এই প্রোগ্রামটা লঞ্চ করেছে এটা করেছে অন্ধ্রপ্রদেশ ভারত সরকার করোনা ভাইরাস রোগীদের ট্র্যাক করার জন্য কোন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে আরোগ্য সেতু শ্রীদেবী দ্য ইটারনাল স্ক্রিন গডেস বইটার লেখক সালমান রুজদি নাইনটিন্থ এশিয়ান গেমস এর ম্যাসকট কি চেন কংকং আর লিয়ান লিয়ান কোন রাজ্যের জনগণদের স্যানিটাইজ করতে ভি সেফ টানেল স্থাপন হয়েছে তেলেঙ্গানা কোন রাজার মানে কোন রাজার পুলিশ স্টেশন কোয়ান্টারাইনে থাকা ব্যক্তিদের জন্য রক্সা সার্ব অ্যাপ লঞ্চ করেছিল তো এটা অ্যাকচুয়ালি তোমার ছত্তিশগড় রাজ্যের পুলিশ প্রশাসন করেছিল পঞ্চান্নতম ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে বুসান সাউথ কোরিয়া দ্য আর্ট অফ আর ডিল দ্য আন্টোল স্টোরি অফ মিলানিয়া ট্রাম্প এই বইটার লেখকে মেরি জর্ডান কোন রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য সন্ধান নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ কোন কর্মসূচির মাধ্যমে দু হাজার সালের মধ্যে নাসা মানুষকে চাঁদে অবতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে আর্টেমিস তামিলনাড়ু রাজ্য সরকার আলান্দুর স্টেশন নামটা পরিবর্তন করে কি রেখেছে আরিগনার আন্না আলান্দুর মেট্রো সম্প্রতি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়ের নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কোন রাজ্য সরকার জনপ্রিয় লোকসঙ্গীত নাম নামানুসারে বিলুং গ্রামের নামকরণ করেছে ওড়িশা কোন রাজ্য সরকার রাজ্যবাসীকে সচেতন করার জন্য এক মাস্ক অনেক জিন্দেগি প্রচার শুরু করেছে মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড উড়ান প্রকল্পে হেলিকপ্টার পরিষেবা চালু করেছে কোন সংস্থা পাওয়ান হান্স লিমিটেড পৃথিবীর উচ্চতম রেল সেতু কোন নদীর ওপর গড়ে উঠতে চলেছে সূর্যের আলোয় শুকোতে দেওয়া ভিজে কাপড় থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলার জন্য কোন আইআইটি গবেষককে গান্ধিয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে ভূষিত করা হয়েছে আইআইটি খড়গপুর র হিস্ট্রি অফ ইন্ডিয়ার অপারেশন এটা লেখক হচ্ছেন হচ্ছে যাদব তো দেখো এইগুলো ছিল আজকের মানে আমি তোমাদের দু হাজার কুড়ির যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম তার মধ্যে এগুলো আমি বেছেছি এর মধ্যে তোমরা আরও কিছু জিনিস দু হাজার কুড়ির যে পিডিএফ রয়েছে সেখানে পেয়ে যাবে আর এখানে এই যে ছশো চৌত্রিশটা বললাম হয়তো এগুলো যেগুলো মাঝখানে বাদ গেছে সেগুলোর মিলে ছশোটা মতো হবে তো এর মধ্যেও তোমরা আরও পাঁচশোটা শর্ট আউট করে নাও যেগুলো তোমাদের মনে হচ্ছে এবং আমি তোমাদেরকে কিন্তু যে অ্যাপের কথাটা বললাম ওই অ্যাপে এগুলোর মক টেস্ট দেওয়া থাকবে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করে নেবে আমি ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের নলেজ অ্যাকাউন্ট অ্যাপের লিঙ্কটা দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করো এগুলো আমি তোমাদের ওখানে প্রশ্নগুলো প্রোভাইড করে দেবো তোমরা মিনি মক টেস্টে প্র্যাকটিস করতে পারবে আর এটা হচ্ছে আমাদের আমি আরও একবার সবাইকে মনে করিয়ে দেবো উনিশে সেপ্টেম্বর রবিবার সকাল নটার সময় আমরা একটা ম্যারাথন করব জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্সের তো সবাই এই ক্লাসে উপস্থিত থাকবে আমি তোমাদেরকে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো আর ওই দিনই রাত্রির বেলা আটটার সময় তোমাদের রিজেনিংয়ের একটা ম্যারাথন হবে তো এই দুটোতেই জয়েন করে নিও আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করে দেবো কেমন থ্যাংক ইউ সো মাচ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে